আজ আমি 5 বছর পর দেশে ফিরছি, মেন রোডে আর যাবো না, এই মাঠ ঘাট দিয়ে যাবো, আমার ভুঁই ক্ষেত গুনতে দেখবো। আহ কি সুন্দর শৈশির ফুল, আহ কি সুন্দর শৈশির ফুল, কি সুন্দর মাঠ ঘাট, কি ব্যাপার, পুরো ফ্যামিলি নিয়ে ওই সব কাঁদা কাটি করছি কেন, আবার বন জঙ্গল দেখি তো ব্যাপারটা। ও ভাই, তুমি এই বন জঙ্গলে তোমার ফ্যামিলি নিয়ে কাঁদা কাটি করছো কেন? আর ভাই বলো না কো। কেন ভাই কি হয়েছে? আমাকে গ্রামের লোক তেড়ে দিয়েছে। কেন ভাই কি হয়েছে, তেড়ে দিয়েছে কেন? আর ভাই বলো না, আমাদের কোনো দোষ নেই কো, আমাদের বিনা দোষে তেড়ে দিয়েছে। তা আমাদের কি হয়েছে সেই কাহিনীটা কি তুমি শুনবা? হ্যাঁ ভাই বলো। তাহলে আমি বলছি তুমি শোনো ভাই। বেলা হয়ে গেল, একটা মুরগিও পালাম না, কত জায়গায় যে খুঁজলাম কিছুই খুঁজে পালাম না কো। আর আমার বউ আর মেয়ে তো গিয়েছে, তারা তো কিছু না কিছু তো পাবেই, তাহলে আমি তো এখনো কিছু পালাম না, তাহলে কি করে সামনে পেনে যাই, যা পাবো নিয়ে বাড়ি পেনে যাবো। আরে ওই তো একটা সাইকেল, এই সাইকেলটা বসাইতে হবে, আশেপাশে তো কেউ নেই, যাই। শান্তি ছেড়িটাই খুব শান্তি হলে যাই বাড়ি ফেলে যাই। আমার সাইকেল না রে, আমাকে ছাড়াই তো আজকে ডিজে বাজি গান শুনছিস আর ডান্স করছিস তো। নাই গো, তোমার আসতে তো লাইট হলো কেন? আরে সে কথা বলিস নি কো, আজ একটা বড় দান মেরেছি। কি দান গো? আর বলিস নি কো, একটা ফ্যাশন সাইকেল পেলাম, দেশে সাইকেলটা বেচি দিয়ে তারপর আমি আসলাম বুঝলে। তা তোরা কে কত ইনকাম করেছিস বল? আমি 2000 টাকা ইনকাম করেছি। আমিও 2000 টাকা ইনকাম করেছি। আরে আমি তো 5000 টাকা ইনকাম করেছি, তাহলে বসি কেন সব, লাগা ডিজে আর ঢুমকা না কর, ডান্স হবে এখন। আরে তাড়াতাড়ি ডিজেটা বাজা, একটা ডান্স করি না কি, বাজা তাড়াতাড়ি ডিজে। মনে তুই মনে করে আই দিয়ে চাপ সিনেমায় তোকে বানাবো। ও কাকা আব্বাকে জালু দিতে বললো। ধারে না নগতে। ধারে ধারে মানে তোমার আব্বার সাথে 2000 টাকা পাই এখনো দিইনি, তাই ধারে কি করে মাল দেবো? আব্বা পয়সা দিয়ে দেবে, তুমি একটা জালু দাও। না না ধারে ধারে আমি না, ধারে দেবো না, তুমি যাও। আমাকে ধারে মাল দিল না, দেয়ারা দোকানদারে দোকানদারে গন্ডগোল লেগে দিল। যাই ওই দোকানটায় যাই, দিদি গন্ডগোলটা লাগাই। ও ভাই ওই দোকানদার তোমার নামে কি বলেছে জানো? ধারে মাল দেবো না বললাম, আবার ঘুরে এলি কেন? ও কাকা ওই পাশের দোকানে গেলাম, তোমার নামে কি দুর্নাম করছি? আমার নামে কি বলেছে ওই শালা? মুড়ির প্যাকেট নাও আর ওই দোকানে যাও, আমার নামে কি কি বলছো শুনে আসুগা। বলো ওই শালা আমার নামে কি বলছে?
আর যা বলিস আমি আর বলতে পারবো না। এরা বল ওকে বিস্কুটের প্যাকেটটা নাও, আর ও কি বলছে আমাকে বল। এরকম ভাই ভাই যে তোমার আলু পচা। লল হ্যাঁ আমার আলু পচা মানে ভাই তার মানে হচ্ছে দোকানের আলু পচা। ও তাই বল, এখন আমার ভয় লাগছিল। বেরা বোন তুমি এখন এক কেজি আলু নিয়ে যাও, বাড়ি গিয়ে এদিকে বল মা কিরকম আলু গুলো। ওই শালাকে গিয়ে বল মা ওর আলু পচা আর কি বলছে আমাকে এসে বলবা। ঠিক আছে ভাই আমি এখন এসে বলছি। ও কাকা ও যা যা বলছে আমি বলতে পারবো না। আ ওই শালা কি বলি যা তুমি বলো তো আমাকে। না আমি বলতে পারবো না। না না তুমি বলো কি বলিছে। না আমি বলতে পারবো না আমার লজ্জা লাগছে। চল হট। ওরে তুমি আমাকে ডালটা নাও দি কি বলিছে বলো আমাকে। শাবাশ বেটা। ও তোমার কাছে ছোট লোক জানোর অমন শিয়া কুত্তা। তোমাকে ছোট লোক জানোর বলছিল তাই তো আমি শুনি কাই দি ফেলেছি। তার থেকে বড় কথা কে বলিছে জানো? কি কথা বলছো? তোমাকে বলছি কুকুরের বাচ্চা। ও নো। আ ও শালা আমাকে কুকুরের বাচ্চা বলি তোকে তো ছিঁড়ে ফেল দেবো। ও ভাই ছি 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 ও ভাই তোমার নামে কি গাল দিয়েছি? কি বলছো শালা আমার নামে? শালে কু ভমসে উড়া। তাইলে ভাই শোনো শয়তান অমানুষ কুকুশিয়াল, হা পাইলা সুলাইলা খাসি টিবির ক্যান্সার ডায়রিয়া সাপে খাওয়া বাস পড়া করেলা হা পাইলা সুলাইলা। এইরকম করে তোমাকে গাল দিয়েছি ভাই। হ্যাঁ ওই শালা আমাকে গাল দিয়েছে ওকে ছাপ ছিঁড়ে ফেল দেবো। ভাই জানো জানো বসো বসো ভাই বসো। গন্ডগোল লেগে দিয়ে যাহাই লাভ হইলো। আরে ভাই ওনা কাঁপছে কেন? না বুঝা নাই না কালকের ব্যবসাটা তো ভালোই হলো, একটা সাইকেল পালাম বিক্রি করলাম, কিন্তু আজকে তো কিছুই তো খুঁজে পাচ্ছি নি। সারাদিন টোটো করে ঘুরলাম কিন্তু কিছুই তো খুঁজে পেলাম না। হ্যাঁ পুকুরে তো সব টান টান করে ওই দিক পানে যায়, জামা কাপড় যাতে কারো কিছু পাই ওগুলা পুরনো দামে বিক্রি করে দেবো, দেখ ওদিক পানে কিছু পাই কি। আরে মেঘ না চাইছি তো বল, ওই তো একটা মাল ওখানে পানিতে ডুব মারছি, ওর জামা কাপড় কটা গোস করে বাড়ি নিয়ে চল যাই দিয়ে পুরনো দামে বিক্রি করে দেবো, শালা তো ডুব মারাচ্ছি দেরা। দেখো দিনি আমরা চান করতে পারছি নি, আর এই শালা শুকনো মাল কিভাবে পুকুরে ডুব মারছে। শালা তুই ডুব মার, তোর মাল মশলা নিয়ে পালাচ্ছি আমি। পার শালা তুই ডুব মারতি ধাক, আমি নিয়ে পালাই। মাল পেয়েছি শালা, সারাদিনে কোথাও কিচ্ছু পাইনি, খুব পুকুরে গেলাম কড়া মাল পেয়ে গেলাম। এটা কি আছে দেখি তো। এটা লুঙ্গি, এটা 50 টাকা হয়ে যাবে, ভালোই হইলো। এটা কি আছে জামা, ভালো ঝিকঝাক জামা আছে, এটা তো 70-80 টাকা হয়ে যাবে। এইটা কি দেখি তো, আরে কি গুন্ড, এ শালা কত বছর কাটিনি এই জাঙ্গিটা, ছি 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 ছি, কি গ্যাস বেকার হয়ে গেল এই জিনিসটা। এই দুটো তো কাজ হবে।
আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এদিক ওদিক কোথাও ধান্দা পানে পাচ্ছিনি, তাহলে কি করে সংসার চলবে? বউ আর আমার মেয়ে তো ভালো ইনকাম করে আনছে, বসে বসে কদিন খাওয়া হলো, আর আজ কি করা যায়? যাই কিছু একটা করতে হবে, সামনে পানে দেখি কিছু পাইছে না। আরে ওইখানে তো অনেক কটা ছাগল চড়ছে তো, না বাঁধা আছে, বাঁধাই তো আছে, ওইখান থেকে একটা ছাগল বসাই গিয়ে, বাবা বাবা কত ছাগল, ওটা ওটা ভালো হবে, এই দেখি রে, ও বাবা ওটা খুঁড়ি খুঁড়ি চলবে না কো। হ্যাঁ বন্ধু, তুমি আমার বাড়ি যাবা? ভয় করো না, ভয় করো না, আমি তোমার বন্ধু, শোনো শোনো, এরা কত খাও, খাইলে হবে না, আমার বাড়ি দেখতে হবে, তুমি কি আমার বাড়ি যাবা? বন্ধু আমার আরে আমাদের সেই সাদু ছাগলটা কোথায় গেল? কোথায় গেল তো নেই? ওরে কোথায় গেল দেখি আয়, কি হয় তো সারা মাথা চিল্লাইছ কেন? এটা দেখ না, খাসি নিয়ে এসেছি, খাসি নিয়ে আমাকে কিছু না চেন করে দিবা? হ্যাঁ খাসিটাকে বেচবো, বিক্রি করে তোকে গলার নাকের কানের সব কিনে দেবো, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ আমি বলছি এই খাসিটা খুব ভালো হয়েছে, তাই না বল? হ্যাঁ ঠিক আছে। ছোট বাচ্চারা বিক্রি করে তোকে একটা গলার মালা কিনে দেবো, হ্যাঁ এরকম মুক্তর মালা, বুঝলে? ভালোই হইলো, কিন্তু সবাই শুনি ফেল দেবে, লোকজন চলে আসবে, আমাদের সবারই জিনিস চুরি করেছে মফিজুল, আমাদের সাথে ছাগলটা পড়া যাইছে না, ওটা তো আমার কুইজির ফুসফুসি টুকরো, ওই ছাগলটা কে চুরি করলো? মফিজুল চুরি করেছে, তোরা ঠিক বলছিস তো, ও ছাড়া কেউ চুরি করবে না, একমাত্র চোর তো উড়াই আছে, ছাগল দিচ্ছিস কেন? মেম্বার ছাগল আমিও জানি, ছাগলটা হেরিয়ে গিয়েছে, মেম্বার কে দিতে যাচ্ছিলাম, হ্যাঁ ছাগলটা ধর, অত্যাচার করছি কেন? না তোর মেম্বার সাহেব, আমি তো কিছু করিনি, বাপরে বাপ কি গন্ধ রে, বাপরে কত বছর কাটিস না জাঙ্গিটা,
মফিজুল দোষী হয়েছে না, খালি মফিজুলের 1 লাখ টাকা জরিমানাটা করতে হবে। মফিজুল তাহলে ভাই তুমি বুঝতে পারলে কালি ভাই যে ছাগলটা বললি সাদার ওপর কালো কালো। হ্যাঁ ভাই সাদার ওপর কালো কালো, তুমি কি করে বুঝলি? ওটা কি মেম্বারের বাড়ির ছাগল? হ্যাঁ মেম্বার বাড়ির ছাগল, তুমি কি করে বুঝলি ভাই? আমি যে ছোট ছাগলটাকে ভালোবাসতাম সেই ছাগলটাকে তুলে এনেছে? ওই ছাগলটাকে আমিও ভালোবাসতাম, আমার আব্বাও ভালোবাসতাম। শালা তুই ওই ছাগলটাকে তুলে এনেছিস, তোর কিছু বলি রে। শালা আমার নামে এদেরই ছাগল চুরি করালাম, আজ মনে হয় আমার মায়ের না আসছি। ওগো তোমরা আগে ধরে পেলে যাও, আজ মনে হয় আমার মায়ের হয়ে যাবে। পালো 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 পালো। শালা ওই ছাগলটা আমার জান ছিল, তুই চুরি করেছিস মানে?